আজকে এই ক্লাসটাতে আমরা ইন্টারভিউতে যেসব কিছু কমন এবং বেশ কিছু আনকমন প্রশ্ন তোমাদেরকে করা হতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলোর সম্মুখীন তোমরা হতে পারো সেই ধরনের প্রশ্নের, এবং তোমাদের প্রত্যেককে এক একজনকে ধরে প্রশ্ন করব এবং সেই যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং তার সাপেক্ষে প্রপার কি অ্যান্সার হওয়া উচিত সেটাও আমি জানিয়ে দেবো। তো চলো প্রথমে এক একজনকে আমি শুরু করব, এক একজনকে প্রশ্ন শুরু করব, সে তার নিজের মতো করে অ্যান্সার দেবে, তারপর আমি বলবো প্রপার অ্যান্সারটা কি হওয়া উচিত। প্রথম প্রশ্নটা থাক অর্পিতার জন্য, ঠিক আছে? অর্পিতা, ঠিক, তার অ্যান্সারগুলো আমি তোমাদেরকে বলবো এক এক করে। তো প্রথম প্রশ্নটা, অ্যান্সার যেহেতু একসঙ্গেই আছে তাহলে তোমাকে অ্যান্সারটা পরে দেখাবো, আগে তোমাদেরকে প্রশ্নটা করি, উত্তর দেবে অর্পিতা, ঠিক আছে? আচ্ছা অর্পিতা, ধরো তুমি চাকরিটা পেলে, প্রথম দিন স্কুলে গেলে, প্রথম দিন স্কুলে গিয়ে তুমি কি করবে বা তোমার কি করা উচিত ভেবে বলতে পারো, টেক এ টাইম। হ্যাঁ বল, হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর কিছু? অন্য কেউ? হ্যাঁ সে তো অবশ্যই, স্কুলের সাথে পরিচিত হবে, তাই তো? আর অন্য কেউ কিছু পয়েন্ট বলতে পারবে বাকিদের মধ্যে? দেখো প্রথমে গিয়ে তোমাকে প্রথমে স্কুলের নীতিগুলো আগে জানতে হবে। প্রত্যেকটা স্কুলে এক একটা আলাদা নিয়ম বা নীতি থাকে, সেই স্কুলের নীতিগুলো তোমাকে জানতে হবে। একই সঙ্গে স্কুলের সাথে নিজেকে পরিচিত হতে হবে, যেটা অর্পিতা বলল যে আমি স্কুলটা ঘুরে দেখব, তার মানে স্কুলের সাথে নিজেকে পরিচিত হতে হবে। তারপরে তোমার যারা কলিগ বটে, সহকর্মী যারা, তাদের সঙ্গে অবশ্যই দেখা করবে এবং কথাবার্তা বলবে। প্রথম দিন যে তুমি যাবে, তোমাকে মেন্টাল প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে যে কিছু পড়াতে হবে, তার জন্য কিছু পাঠ তালিকা তোমাকে তৈরি করে রাখতে হবে, যেটা আমরা উপাদান বলি, সেরকম কিছু উপাদান তোমাকে প্রস্তুত করে রাখতে হবে, এবং সেটা যেন পুঙ্খানুপুঙ্খ হয় সেই রকম ভাবে তোমাকে রেডি হতে হবে, যাতে প্রথম ক্লাস প্রথম দিন হকচকি না যাও, প্রপারলি পড়াতে পারো যে কোনো স্তরে ছেলে মেয়েদের জন্য, ঠিক আছে? অর্থাৎ তোমার একটা বিস্তারিত পাঠ পরিকল্পনার দরকার আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, তুমি যখন প্রথম ক্লাসে ঢুকবে, ক্লাসে ঢুকে একদম করে পড়াতে শুরু নিশ্চয়ই করবে না, আগে ছাত্রদের সঙ্গে পরিচিত হবে, তাদের সঙ্গে একটা চ্যাটিং করবে, এবং ক্লাসটা শেষ করার পরও তাদের একটা বিদায় সম্ভাষণ দেবে এবং কিছু কথা বলে তুমি ক্লাস থেকে বেরোবে। এটা তোমার প্রথম দিনের রুটিন হওয়া উচিত, ঠিক আছে? এটা প্রথম দিন, যদি তুমি চাকরি পেয়ে যাও তাহলে প্রথম দিন আমরা এই কাজটা করব, ঠিক আছে? সেই পয়েন্টগুলো আমি তোমাদেরকে লিখে দিয়েছি। ওকে, দেখো যে পয়েন্টগুলো আমি বললাম, 1 নম্বর হচ্ছে স্কুলের নীতিগুলো জানতে হবে, স্কুলের সাথে নিজেকে পরিচিত করতে হবে, সহকর্মীদের সঙ্গে দেখা করব, প্রথম দিনের জন্য আমরা উপাদান প্রস্তুত করব, যে পাঠটা পড়াবো সেটা পুঙ্খানুপুঙ্খভাবে রেডি করে নিয়ে যাব, এবং কুল থাকবো অর্থাৎ শিথিল থাকবো। প্রথম সপ্তাহের জন্য বিস্তারিত পাঠ কি হতে পারে দরকারে ছাত্রছাত্রীদেরকে আমরা জানাবো, যে আজকে এই সপ্তাহে এই ক্লাসগুলো আমরা করব, সেই পরিকল্পনাটা নিজে করা এবং ছাত্রছাত্রীদের মধ্যে সেটা সঞ্চারিত করা, এবং যেটা বললাম ছাত্রছাত্রীদের সঙ্গে পরিচিত হব এবং ক্লাসটা শেষে অবশ্যই তাদের সঙ্গে খানিকক্ষণ সময় কাটিয়ে বিদায় সম্ভাষণ করে তারপর আমরা ক্লাস থেকে বেরোবো। ওকে, আচ্ছা পরের প্রশ্নটা মৌমিতা, তোমার জন্য। মৌমিতা তুমি রেডি? ঠিক, হ্যাঁ। ধরো তুমি তো স্কুলে চাকরি করবে, তাহলে একজন শিক্ষিকা হবে, তাহলে একজন শিক্ষিকা হিসেবে স্কুল বাউন্ডারির ভেতরে ক্লাস চলাকালীন, ক্লাস অফ থাকাকালীন, যাই হোক, তোমার কি কি করা উচিত নয় বলো তো? একজন টিচার হিসেবে তোমার কি করা উচিত নয়, মানে কোন কাজগুলো তোমার করাটা বেমানান হবে অ্যাজ এ টিচার?
বলো, ভেবে বলো। মমিতা? হুম, শুধু এইটুকু করলে কি হবে? মানার তো চেষ্টা করবে। আমি বলেছি হোয়াট নট টু ডু, কি করবে না, কি করাটা উচিত নয়। তোমার স্কুলে কি করাটা উচিত নয় তুমি স্বাভাবিকভাবে ভেবে বলো, কোন কোনটা ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যাবে। সেটাই তুমি নিশ্চয় করবে না। যেটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ব্যাড ইফেক্ট করবে সেটা নিশ্চয়ই তোমার করা উচিত হবে না। তার মধ্যে প্রথম প্রথম এবং প্রধান এখন হিউম্যান রাইট থেকে যেটা বলা হয় সেটা হচ্ছে ছাত্রদেরকে কখনোই তুমি অপমান করবে না। কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে, হ্যাঁ বলো বলো, কেউ, হ্যাঁ কেউ বলো বলো বলো, অবশ্যই, হ্যাঁ বলো নয়ন বলো, হ্যাঁ নয়ন বলো, হ্যাঁ 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 আমি আমি বাহ্যিক আচরণের কথা বলিনি, আমি বলেছি একাডেমিক ক্ষেত্রে তুমি কি করতে পারো কি না করতে পারো। বাহ্যিক আচরণটা পরবর্তী অংশে আসবে। এগুলো তো খুব কমন সেন্স, এগুলো নীতিগত, বুঝতে পেরেছো? নীতিগত আমি বলছি তুমি পাঠ্যক্রম অনুসারে ছাত্র শিক্ষক সম্পর্ক এক, কিংবা তোমার কলিগদের সঙ্গে কি ধরনের সম্পর্ক কেমন হওয়া উচিত এবং কি কি করা উচিত নয়। প্রশ্নটা বুঝতে পারলে? হুম, আর তুমি যেটা বলছো সেটা তুমি যেটা বলছো সেটা হচ্ছে নীতি বা ম্যানার্স, ম্যানার্স না। আমি বলছি তোমার শিক্ষক হিসেবে এটা তো খুব স্বাভাবিকভাবে ম্যানার্স, এটা তোমার শিক্ষক হিসেবে কেন মানতে হবে? তুমি তো একটা জেনারেল গার্জেন হিসেবেও সেটা করবে না, স্কুলে গিয়ে নিশ্চয়ই সিগারেট খাবে না, কিন্তু অ্যাজ এ টিচার তুমি কি করবে না? নট এ গার্জেন কিংবা অন্য কোনো পার্সন হিসেবে না, তুমি শিক্ষক হিসেবে কি কি করবে না? আর কেউ কিছু পয়েন্ট বলতে পারবে অর্পিতা? হ্যাঁ অবশ্যই অবশ্যই, ওটাই তো আমার মূল কাজ স্কুলে, বলো। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে দারুণ বলেছো পয়েন্টটা। অর্থাৎ না, চাপিয়ে দেওয়ার থেকে বড় কথা হচ্ছে আমরা যখন আমরা আমরা যখন পড়াবো তখন আমি যেন নিজেকে পড়াচ্ছি এমনটা না হয়, আমি যেন অন্য কোনো বাচ্চাকে শেখাচ্ছি আমার পড়ানোটা যেন সেরকম হয়। আমাকে ধরে নিতে হবে যে উল্টো দিকে যে ব্যক্তিটা, একদম উল্টো দিকে যে বসে আছে সে কিছুই জানে না, এবং তার কাছ থেকে আমি কোনো রকম কোনো কিছু এক্সপেক্টও করব না, সেই হিসেবে আমাকে পড়াতে হবে। কারণ স্কুলে উন্নত মানের বাচ্চা আছে, মধ্যমানের বাচ্চা আছে, নিম্ন মানের বাচ্চাও আছে, তাহলে আমি ধরেই নেবো যে তার কাছ থেকে আমি কিছু এক্সপেকটেশন আমার নেই, ঠিক আছে, সেই হিসেবে আমি কি করব তাদেরকে পড়াবো। তাহলে একটা পেলাম কি, ছাত্রদেরকে অপমান করব না, নাম্বার ওয়ান। নাম্বার টু, তোমরা যেটা বললে যে এমনভাবে শেখাবো যাতে আমি নিজেকে পড়াচ্ছি না, অন্য একটা কোনো শিক্ষার্থীকে আমি পড়াচ্ছি, এবং পড়ানোর সঙ্গে সঙ্গে তাদের পড়ানো রিলেটেড কোনো বিষয়ে প্রবলেম হচ্ছে কিনা সেটা আমাদের জানা, কোনো রকম প্রয়োজন আছে কিনা, আমার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা, টিচারের কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা সেটাও তোমাদেরকে জানা। দুই, তিন নম্বর পয়েন্ট হচ্ছে, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হুম 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 একদম একটা বাচ্চা শিশুকে পড়াতে যাচ্ছ যে অ আও জানে না, তার ক্ষেত্রে তুমি কি করে পূর্ব পরিকল্পনা নিতে পারো বা পূর্ব অভিজ্ঞতা তুমি তার কাছ থেকে কি করে এক্সপেক্ট করবে, ফলে ওখানে পড়াতে,
না, তোমাকে এমনটাই বলতে হবে যে ওদের কাছ থেকে কোনো রকম এক্সপেকটেশন আমি করব না। কি বললাম বুঝতে পারলে? ওদের পূর্বজ্ঞান যাচাই আমি প্রথম দিন গিয়ে করতে পারি না। সে কি অবস্থায় পড়েছে, কোন পরিবেশ থেকে এসেছে, আদৌ পড়েছে কিনা, সে দলছুট কিনা, এগুলো আমরা কিছুই জানি না। ফলে কোনো রকম এক্সপেকটেশন তাদের কাছ থেকে আনা যাবে না। আলটিমেট বা টোটাল ডিভোটি, আমরা যেটা বলি ডিভোটি আর কি, মানে নিজেকে কি বলবো, আত্মসমর্পণ বলবো, এই নয় বলো ডিভোটির বাংলা কি বলবো, নিজের উৎসর্গ, ইয়েস উৎসর্গ, উৎসর্গ, নিজেকে সম্পূর্ণভাবে নিজেকে উৎসর্গ করব। ঠিক আছে, অর্থাৎ আমরা অত্যধিক কোনো দাবি করব না, দাবি করব না, এবং যে কোনো কাজ বরাদ্দ করার আগেও আমরা সহকর্মীর সঙ্গে কিন্তু আলোচনা করব। কিরকম, ধরো কোনো একটা ক্লাস আমি যদি বাই চান্স সেই ক্লাসটা নিতে না পারি, তাহলেও আমি সেটা সহকর্মী যে তাকে জিজ্ঞেস করে আমি বলবো, জিজ্ঞেস করব আগে যে সে আমার পরিবর্তে ক্লাসটা নিতে পারবে কিনা এটা জেনে। অর্থাৎ একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকবে স্কুলের পরিবেশে, সেটা তোমার শিক্ষক মহাশয়ের সঙ্গে, বিভিন্ন শিক্ষক মহাশয়ের সঙ্গে, তোমার প্রিন্সিপাল বা হেড টিচারের সঙ্গে, সবার সঙ্গে একটা সমন্বয় সাধন হবে। আর যে দুটো পয়েন্ট আগে বলেছো, হ্যাঁ ওইটাই তো সাহায্যের পয়েন্টের মধ্যেই তোমার পড়লো, যে তাদের কোনো প্রয়োজন আছে কিনা সে সম্পর্কে আমরা সাহায্য করব। ঠিক আছে, আর একটা বিষয় হয়, অনেক সময় অনেক টিচার নিজের প্রভাব খাটাতে চান, ঠিক আছে, বকে ধমকে চমকে বা ইত্যাদি করে অনেক প্রভাব খাটাতে চান। তাহলে এক্ষেত্রে শিক্ষককে কিন্তু ছাত্রর উপরে প্রভাবশালী হওয়ার চেষ্টা করা চলবে না, প্রভাবশালী হওয়ার কিন্তু চেষ্টা করা চলবে না। ঠিক আছে, এবং ওই যে পয়েন্টটা বললে, কে বললে বোধ হয় কোয়েল বললে, ওইটা খুব মারাত্মক পয়েন্ট, ওইটা কিন্তু কখনোই তুমি ইউজ করবে না, যে তাদের একাডেমিক রেকর্ডটা কি, বা তারা কেমন আগে মার্কস পেয়েছে, বা তারা কতটা শিখে এসেছে, এটা আমি কখনোই কিন্তু জানতে চাইবো না প্রথম দিনের ক্লাসে, অন্তত নয়ই, সেটার জন্য মূল্যায়ন আছে, এবং সেই হিসেবে কখনোই শিক্ষার্থীকে কিন্তু আমি বিচারও করব না। আর একটা সবচেয়ে বড় ব্যাপার যেটা আমাদের হয়, একজন শিক্ষকের ক্ষেত্রে কি করা উচিত নয় বলেছি, একটা শিক্ষক সবসময় সমান মেন্টাল পরিস্থিতিতে থাকে না, হতে পারে বাড়িতে কোনো একটা ঝগড়া হয়েছে বা রাস্তায় কোনো প্রবলেম হয়েছে, ফলে আমার মেজাজ ঠিক নেই, এইটা যেন ছাত্রছাত্রীদের উপরে না বর্তায়। অর্থাৎ শিক্ষকের যে ব্যক্তিগত ঝগড়া কলহ আছে, তার জন্য কিন্তু কোন একটা ছাত্রকে শাস্তি দেওয়া, নিম্ন গ্রেড দেওয়া, ধমকানো, বকাবকি ইত্যাদি চলবে না। অর্থাৎ স্কুল বাউন্ডারির ভেতরে আমার কোনো ব্যক্তিগত প্রভাব যেন না কাজ করে, যে কথাটা আমি বললাম যে শিক্ষককে প্রভাব খাটানো চলবে না। বুঝতে পেরেছো? মোটামুটি এই পয়েন্টগুলোই ঠিকঠাক। না, ওটাই তো আমি তোমাকে বললাম, যে তাদের একাডেমিক একাডেমিক যেটা, এবং মার্কসের উপর ভিত্তি করে, কিংবা উন্নত মধ্যমান নিম্নমান, এর উপরে নির্ভর করে আমি শিক্ষার্থীকে কখনোই বিচার করব না। ওই পয়েন্টের মধ্যেই তোমার এই বিষয়টা চলে এলো, ঠিক না? ঠিক আছে, তাহলে পয়েন্টগুলো আমি আরেকবার রিমাইন্ড করে দিই। কি কি? ছাত্রদের অপমান করব না, একাডেমিক মার্কসের উপরে ডিপেন্ড করে তার বিচার করব না, ব্যক্তিগত কারণে কোনো রকম প্রবলেম সেখানে ইনপুট করব না। আর একটা ব্যাপার, শিক্ষকের উচিত নয় যে শিক্ষার্থীরা ক্লাস মিস করলে তাকে নিজেরাই সবকিছু কভার করতে বলবেন, তাদের সহায়তা করবে, হয়তো সে একটা ক্লাসে আসতে পারেনি, তাহলে আগেরটা জানে না, যোগের হয়তো শেষ ক্লাসটা এসেছিল না, তাকে পুরোনোটাও একটু বলে দেওয়া, সাহায্য করা, এটাও করতে হবে। এর সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে শিক্ষক যে পড়াচ্ছে আর যে ছাত্র পড়ছে তাদের ক্ষমতা সমান নয়, একজনের ক্ষমতা প্রায় জিরো লেভেল আর একজনের ক্ষমতা হচ্ছে শিখরে। তাহলে শিক্ষককে এটা উপলব্ধি করতে হবে যে আমি যাকে পড়াচ্ছি তার ক্ষমতা আমার সমান নয়, আমি যা বলবো সে সে বুঝে যাবেই, এই এক্সপেকটেশনটা থাকা ঠিক নয়। এমন ভাবে পাঠ দিতে হবে যাতে নিজেকে শিক্ষা দিচ্ছি বা নিজেকেই পড়াচ্ছি এমন যেন না হয়, সামনের যে ব্যক্তি আছে তাকে আমি পড়াচ্ছি, তাকে বোঝাচ্ছি, এবং বিভিন্ন অংশে তাকে জড়িত করতে হবে। পড়াচ্ছি মানে কন্টিনিউয়াস পড়াবে এমন নয়, হয়তো একটা স্ট্যান্ডে পড়ালাম, তারপর তাকে জড়িত করে দিলাম এবং তাকে কিছু প্রশ্ন করলাম, কিছু লিখতে দিলাম, বা তাকে হয়তো আবার আমি বললাম যে তুমি একবার বলো তো পুরোটা ইত্যাদি, অর্থাৎ তাকেও জড়িত করব এবং তার সঙ্গে সঙ্গে সাহায্যের কোনো প্রয়োজন আছে কিনা সেটাও জানব। ঠিক আছে, শিক্ষকের কোনো এই শিক্ষককে দরকার কিনা এটা জানবো,
যেটা বললাম যে প্রভাবশালী হওয়া চলবে না আর অত্যধিক দাবি রাখাও চলবে না। ব্যাস এইগুলো গেল মূল কজ। আচ্ছা এরপরে তাহলে আসবো পরের প্রশ্নটায়। পরের প্রশ্নটা তাহলে কোয়েলকে করা যাক, ঠিক আছে? কোয়েল শুনতে পাচ্ছ? হ্যালো কোয়েল, তুমি শুনতে পাচ্ছ? ঠিক, তোমার জন্য একটা প্রশ্ন করব। আচ্ছা বলো তো, একজন শিক্ষক শিক্ষার্থীর অগ্রগতির জন্য তো অনেক রকম উপায় অবলম্বন করতে পারে, তার মধ্যে একটা মারাত্মক এবং গুরুত্বপূর্ণ অবলম্বন হচ্ছে তার গার্জেন, অভিভাবক। তো তুমি একটা ছাত্র বা ছাত্রীর অগ্রগতিতে তার গার্জেনদেরকে কিভাবে জড়িত করতে পারো, মানে গার্জেনদেরকে তুমি কিভাবে ভলেন্টিয়ারি করাতে পারো, তাদেরকে অ্যাজ এ ভলেন্টিয়ার কিভাবে কাজ করাতে পারো? বেশ, হ্যাঁ, আর আচ্ছা, না মানে খুব স্বাভাবিকভাবেই একটা ছাত্র স্কুলে যে আচরণ করবে বাড়িতে সেই আচরণ করবে না, বাড়িতে তার আচরণ ডিফারেন্ট টাইপের হবেই, ঠিক আছে? ফলে আচরণ, বেশ, আর হ্যাঁ, মানে এটা তুমি জানাবে কি করে? হ্যাঁ অনেক সময় কি হয়, ইয়েস, এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, গার্জেনদেরকে রিলেট করতে হলে তাদের সঙ্গে তোমাকে জড়িত হতে হবে বিভিন্ন সম্মেলনের আকারে, তাই না? তাদের যোগাযোগ করার সবচেয়ে ভালো উপায়টা কি, যে মিটিং ডাকো। এই যে মিটিংটা ডাকবো সেটা কিরকম ভাবে ডাকতে পারে, সাপ্তাহিক মিটিং হতে পারে, মান্থলি মিটিং হতে পারে, মান্থলি নিউজ লেটার হতে পারে, ঠিক আছে? মান্থলি নিউজ লেটার, যেটাকে আমরা বলি ওপেন হাউস, এই পয়েন্টটা শুনে রাখবে, ওপেন হাউস পয়েন্ট। সেখানে কি করা হয়, শ্রেণীকক্ষে গার্জেনদেরকে ডাকা হয় এবং তাদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করতে বলা হয়, এবং অভিভাবকদেরও বিভিন্ন অংশে উৎসাহিত করা হয়, এই করুন ওই করুন, আমাদের সঙ্গে ভলেন্টিয়ারি করুন, মিটিং এ যোগদান করুন, এইভাবে তাদেরকে উৎসাহ দিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে কি করতে হবে, তোমাকে মাসিক নিউজ লেটার তৈরি করতে হবে, যেটা তারা তুমি গার্জেনকে জানাতে পারবে যে গার্জেন বুঝতে পারছে কিনা যে ছাত্রটার অগ্রগতি হচ্ছে কি না হচ্ছে। যদি না হচ্ছে তাহলে বাড়িতে তাকে সেরকম কি মেনটেন করা উচিত বাচ্চাটার ক্ষেত্রে সেটা জানতে পারবে, তার জন্য মান্থলি নিউজ লেটারের দরকার। তাহলে তাদের অগ্রগতি সম্পর্কে অবহিত রাখার জন্য কি করতে হবে, এটা একটা বেশ ভালো উপায়, যেখানে মান্থলি নিউজ লেটার, বিভিন্ন স্কুল ইভেন্ট, অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, ইত্যাদি ব্যাপারগুলো তারপরে ইম্পোর্ট করা। আর এখন যেহেতু আমাদের যুগটা টেকনোলজিতে খুব উন্নত হয়েছে, তাহলে আমরা প্রযুক্তির ব্যবহারও করতে পারি। কিভাবে প্রযুক্তির ব্যবহার করতে পারি, এখন গার্জেনদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি, ওয়েবসাইট, আমরা স্কুলের একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, এছাড়াও তাদের যে সাম্প্রতিক যে আপডেটগুলো স্কুল সম্পর্কে, সাম্প্রতিক আপডেট, কবে স্পোর্টস হচ্ছে, কবে ওদের কুইজ কম্পিটিশন হচ্ছে, এইগুলোর জন্য আমরা আমাদের স্কুল সাইটে, যদি থেকে থাকে, যদি নাও থাকে তাহলে আগাম ভবিষ্যতে তো আসবেই স্কুলগুলোতে, তাহলে তাদের সেই অংশগুলোকে পোস্ট করা, যেটা আমাদের স্কুলের ওয়েবসাইটে থাকবে সেগুলো পোস্ট করা, এবং সেগুলোকে গার্জেনদের সম্পর্কে আপডেট রাখা, এবং কিছু চাইলে গার্জেনদের ইমেলটা নিয়ে রাখা, বা সামাজিক মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করার উপায়টা কি, অ্যাটলিস্ট ফোন নাম্বারও অন্তত যোগাযোগটাকে রাখা, অর্থাৎ স্কুলে একটা ডাটা ব্যাংক তৈরি করা, যে ডাটা ব্যাংকটা শুধুমাত্র স্টুডেন্টদের হবে না, অ্যাজ ওয়েল এস গার্জেনদেরও হবে, অর্থাৎ কোনো রকম কোনো প্রবলেম হলে যাতে গার্জেনকে সরাসরি ইনভলভ করা যায়, তারও একটা বিচার ব্যবস্থা, তার একটা ব্যবস্থা আমাদেরকে করে রাখতে হবে। তাহলে পয়েন্টগুলো দেখো একটু সুচারুভাবে দেখে নাও। নিয়মিত অভিভাবক সম্মেলন করতে হবে, এক। দুই হচ্ছে প্রযুক্তির ব্যবহার করতে হবে, তিন হচ্ছে ওপেন হাউস মিটিং করতে হবে, চার হচ্ছে মাসিক বা মান্থলি নিউজ লেটার তোমাকে
তৈরি করতে হবে এবং গার্জেনদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে স্কুলের বিভিন্ন কাজে যেগুলোকে তাদের যুক্ত করা যেতে পারে, বিভিন্ন মিটিং, অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, এইগুলোতে তাদেরকে যুক্ত রাখার চেষ্টা করতে হবে। ক্লিয়ার? তো তাহলে পরের প্রশ্নটায় আসবো। হ্যালো সবার। হ্যাঁ ঠিক ঠিক, চলো তাহলে পরের প্রশ্নটায় আসি। সুপ্রিয়া, শুনতে পাচ্ছ? তোমার ইয়েটা অন করো। হ্যাঁ হ্যাঁ, তোমার সাউন্ডটা অন করো, ঠিক আছে। আচ্ছা সুপ্রিয়া, তুমি বলো তো স্কুলে সহশিক্ষা ব্যাপারটা কি? ঠিক, সহপাঠ্যক্রমিক কার্যাবলী। এবারে একটা বিষয় বলিনি, ভালো বলেছ। সহপাঠ্যক্রমিক কার্যাবলী মানে বিষয়টা হচ্ছে গান, নাচ, আবৃত্তি, এটার থেকে বড় ব্যাপার হচ্ছে শিক্ষা যেন মজাদার হয়, বাচ্চাদের কাছে শিক্ষা যেন মজাদার হয়। তাহলে কোনো একটা ঘটনা সেটা পরিচালনা করার জন্য একাধিক লোক, তার মানে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমরা এগোচ্ছি, সেই উদ্দেশ্যটাকে সাধন করার জন্য একাধিক টিচার নিচ্ছি, 5 জন টিচার, হয়তো কোনো একটা ইভেন্ট তৈরি করলাম, দিয়ে নিজেদের মধ্যে একটা দায়িত্ব ভাগ করে নিলাম, সেই ভাগ করে একটা নতুন জিনিসকে তাদের শেখাবার বা দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ একাধিক লোকের মাধ্যমে একটা নির্দিষ্ট বিষয়কে সহজভাবে ছাত্রদেরকে শেখাবার জন্য, শিক্ষা মজাদার করবার জন্য তাদেরকে বিভিন্ন অনুষ্ঠান, গল্প, আবৃত্তি, গান, কবিতা ইত্যাদির মাধ্যমে তাদেরকে কোনো একটা বিষয় আমরা যেটা তার মধ্যে ইনপুট করতে চাইছি বা শিক্ষিত করতে চাইছি, কোন একটা বিষয়ে শিক্ষা দিতে চাইছি, সেই বিষয়টাকে নিয়ে পর্যালোচনা করা, সেটাই হচ্ছে সহশিক্ষা। ঠিক আছে, পরেরটা পরে একবার পড়ে নিও, সহশিক্ষা কি। চলো পরের প্রশ্নটায় আসবো। এরপরে অর্পিতা, তোমার কাছে আবার আসবো। ঠিক, তুমি বলো কার্যকর শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা শৈলী সেটা কি? কার্যকর শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, যখন কোনো কিছুর মানে তুমি জানবে না, তখন তোমাকে যেটা জিজ্ঞেস করেছে সেই শব্দগুলোকে ভেঙে ভেঙে দেখবে তার অর্থ কি হতে পারে এবং সেই হিসেবে কিন্তু উত্তর দেওয়ারও চেষ্টা করবে। যেমন আমি কি বললাম, কার্যকর শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, কথাটাকে শব্দটাকে একটু ভাঙার চেষ্টা করো, তাহলে দেখো মানেটা খুঁজে পাবে। ভাবো একটু। হুম, কার্যকর শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা। ঠিক, এখন বিষয়টা দেখো, কার্যকর মানে কি? কার্যকর মানে অ্যাপ্লিকেবল, মানে তুমি অবাস্তব কিছু ভাববে না, যেটা করবে সেটা যেন বাস্তব হয়, কার্যকর হয়। তাহলে আমরা কি, তুমি যেমন একটা পয়েন্ট বললে যে যা কিছু হবে সেটা যেন সুচারুভাবে হয়, মানে আমরা যেটা বলতে চাইছি, করতে চাইছি, সেটা যেন আমাদের পূর্ব পরিকল্পিত হয়, তাহলে আমাদের যে লক্ষ্যটা নেব সেটা যাই হোক, যেমনই হোক, গার্জেন টিচার তোমার সম্মেলন মিটিং কিংবা ধরো ছাত্রদের একটা সভা বা আলোচনা সভা, যাই হোক, সেটা যেন পূর্ব পরিকল্পিত হয়, হঠাৎ করে আমি অব্যবস্থায় যাতে না পড়ি সেটাই। অর্থাৎ কার্যকর শ্রেণীকক্ষের ব্যবস্থাপনাটা যেন ঠিক থাকে, এক। দুই হচ্ছে শিক্ষার্থীদেরকে এমন কিছু প্রতিশ্রুতি আমরা শিক্ষক হিসেবে দেবো না শ্রেণীকক্ষের মধ্যে যেটা আমরা রাখতেই পারবো না, অর্থাৎ কোনো অবাস্তব, অর্থাৎ কোনো অবাস্তব পরিকল্পনা, অবাস্তব মোটিভ বা অবাস্তব প্রতিশ্রুতি আমরা ছাত্রছাত্রীদেরকে দেব না। ঠিক আছে, তিন হচ্ছে শ্রেণীকক্ষে তুমি যেটা বললে টিএলএম ইত্যাদি, এই পয়েন্টটা একটা কথার মধ্যেই ঢুকে যায় যে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের জন্য যা যা প্রয়োজন সেগুলো মজুত আছে কিনা সেই ব্যবস্থা আমাদের খতিয়ে দেখা,
তার মধ্যেই তোমার বোর্ড পড়লো, টিএলএম পড়লো ইত্যাদি, যা কিছু দরকার সেগুলো তোমার সেখানে মজুত আছে কিনা সেই সম্পর্কে আমার অবহিত হওয়া। আর একটা কি, তখনই একটা ছাত্রকে কোনো ব্যাপারে নিশ্চিতভাবে বলবেন বা বলবে যেটা তুমি বাস্তবায়িত করতে পারবে, বাস্তবসম্মত করতে পারবে এবং সেটা যেন উপকারী বা ইফেক্টিভ হয়, ওই জন্য কার্যকরী কথাটা বলা হচ্ছে। তাহলে কি কি পয়েন্ট পেলাম একবার আমি সিনপসিস করে দিচ্ছি। এক হচ্ছে কি, আমাদের যে লক্ষ্য সেইটা ক্লাসরুমের ভেতরে অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা দেখা, নাম্বার ওয়ান। এমন কিছু প্রতিশ্রুতি দেব না যেটা রাখতে পারবো না, নাম্বার দুই। নাম্বার তিন, তাদের প্রয়োজনীয়তাটাকে বোঝা এবং সেই হিসেবে শ্রেণীকক্ষে উপস্থাপনা করা। চার হচ্ছে কি, যে যেটা বাস্তব এবং বিজ্ঞানসম্মত, বাস্তব এবং উপকারী, সেই সব জিনিসগুলো শ্রেণীকক্ষে রাখা এবং শ্রেণীকক্ষের ব্যবস্থা অর্থাৎ সমস্ত রকম উপকরণ মজুত আছে কিনা সেই ব্যাপারটা নিয়ে আমাদের ওয়াকিবহাল হওয়া। এটাই হচ্ছে কার্যকর শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা শৈলী। দেখো সবাই ক্লিয়ার হয়েছে সবার এটা? হুম হুম ঠিক আছে, চলো তাহলে পরের প্রশ্নটা আসবো। নেক্সট প্রশ্নটা কাকে করা যায়? নয়ন, তোমাকে করি। নয়নকে তো একটা প্রশ্ন বোধ হয় এখনো পর্যন্ত করা হয়নি নাকি? হুম ঠিক আছে, নয়ন বলো তাহলে। আচ্ছা, এমন একটা বা দুটো ক্ষেত্র বলো যেখানে গার্জিয়ানরা ভলেন্টিয়ার হিসেবে স্কুলে যোগ দিতে পারবে, অর্থাৎ স্কুলে গার্জেনদেরকে রিলেট করাতে পারো বা স্কুলের কাজে লাগাতে পারো, কোন ক্ষেত্রে তুমি গার্জেনদের সাহায্য নেবে বা গার্জেনদের দিয়ে করাতে পারবে? বল, এই মাত্রই তো শুনলে। হুম বল। হুম বল। হুম বলো বলো, যা মনে আসছে বলো না, কিছু উত্তর দিতেই হবে। হুম হুম স্টুডেন্ট না, গার্জেনরা। হুম 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 তাহলে যদি কেউ, কারো ছেলে মেয়ে যদি অংশগ্রহণ না করে, তার সেই গার্জেনকে তুমি কি রাখবে না? তাহলে শুধু গার্জেন বলো, অভিভাবকদেরকে, তার ছেলে বা মেয়েটা পার্টিসিপেট করেছে বলে তুমি তাকেই বলবে, বাদ বাকিদেরকে নয়, এমনটা নয়, যা বলবে ওভারঅল বলো। গার্জেনদেরকে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনার জন্য তাদের সাহায্য প্রার্থনা করো, এক। হ্যাঁ, দুই হচ্ছে, হ্যাঁ বলো বলো বলো, সবাই মিলেই বলো, কোনো আপত্তি নেই। হুম হুম তাহলে গোটাটা গন্ডগোল হয়ে যাবে। যখন কাউন্সিলিং করা হবে তখন তৃতীয় ব্যক্তির, এটা পড়োনি, তখন তৃতীয় ব্যক্তির উপস্থিতি না থাকাই কারণ, সেটা তার গার্জেন হলো, তাহলে সেটা পরিকল্পিত থাকবে না, অপরিকল্পিত হয়ে যাবে। হ্যাঁ বলো বলো। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ঠিক ঠিক। হুম 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 ঠিক। হ্যাঁ হ্যাঁ, ওটা কালচারাল ফাংশনে তুমি বলতে পারবে, অবশ্যই অবশ্যই। হুম মানে দেখো এখন ব্যাপারটা কি, স্কুলগুলোতে তো, শোনো বলি, স্কুলগুলোতে কালচারাল ফাংশন বললে গোটাটা বুঝিয়ে, স্কুলগুলোতে। হুম 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 অবশ্যই, দুটো তিনটে ডিফারেন্ট, দুটো তিনটে, হ্যাঁ হ্যাঁ, দুটো তিনটে ডিফারেন্ট পয়েন্টকে ইউজ করবে, একটা সঙ্গে আরেকটা যেন রিলেটেড না হয়। যেমন নয়ন বললো, স্যার কালচারাল ফাংশন একটা ঘটনা হতে পারে যেখানে আমি গার্জেনদেরকে রিলেট করাতে পারবো। নাম্বার টু, ধরো স্কুলটা বড় এবং স্কুলে মিড ডে মিল হবেই, ফলে বাচ্চারা লাঞ্চ খেতে বসবে,
পর্যাপ্ত টিচার থাকলেও সব স্টুডেন্টকে একসঙ্গে সামলানো মুশকিল পড়ে। সেখানে তুমি কোনো গার্জিয়ানকে তাদেরকে মনিটর করার একটা সুযোগ দিতে পারো বা তাদের সাহায্য নিতে পারো, ঠিক আছে? এর সঙ্গে সঙ্গে গার্জিয়ানকে কোথায় রিলেশন রিলেট করতে পারি, একটু আগেই তোমরা বললে যে বাড়ির কাজ দিয়েছিলাম, বলছি ওটাকে বলে শিক্ষামূলক ভ্রমণ, ওটাকে ভালো কথায় বলে শিক্ষামূলক ভ্রমণ, এক্সপিডিশন, ঠিক আছে? এডুকেশনাল এক্সপিডিশন, শিক্ষামূলক ভ্রমণ বলো। হ্যাঁ, তুমি এটা বলতেই পারো যে আমরা যদি কখনো শিক্ষামূলক ভ্রমণে যাই তাহলে গার্জেনদেরকে সেখানে আমরা রিলেট করতে পারি। মিড ডে মিলে যখন খাবার বিতরণ হবে সেই সেইখানে আমি অভিভাবকদেরকে অভিভাবকদের সাহায্য নিতে পারি, ঠিক আছে? এর সঙ্গে সঙ্গে আরো গার্জেনদের সাহায্য আমরা নিতে পারি, বাড়ির কাজ বা হোম টাস্ক আমরা যখন দেবো অবশ্যই সেই হোম টাস্কটা খুব সহজ এবং সরল হবে, কিন্তু বাচ্চারা বাড়িতে বসছে কিনা এইটুকু দেখার জন্য আমরা বলবো, সে পারুক না পারুক এটা দেখতে বলবো না, সে অবশ্যই নিজে করবে। গার্জেন যেন তাকে ওই অংশে সাহায্যও না করে, সে ঠিক করুক ভুল করুক যাই করুক সে যেন নিজে করে, কিন্তু সে যেন করতে বসে এইটুকুতে আমরা লক্ষ্য রাখবো। আর একটা বিষয় হচ্ছে বিভিন্ন লাইব্রেরির কাজে, যদি স্কুলে লাইব্রেরি থেকে থাকে তাহলে লাইব্রেরির কাজের জন্য আমি তাদেরকে যুক্ত করতে পারি। ওকে, ঠিক আছে, ব্যাস দুটো তিনটে পয়েন্টই যথেষ্ট এটার জন্য তোমাকে, কারণ একটা স্কুলে অনেক রকম কার্যক্রম হতে পারে, অনেক রকম কার্যক্রম থাকে, ঠিক আছে? চলো তাহলে পরের প্রশ্নটাই আসি, পরের প্রশ্নটা কোয়েলের জন্য। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, অবশ্যই অসুবিধা হবে, যা বলবে চলিত ভাষাতে বলবে। কি বললাম বুঝলে? এই মুহূর্তে চলিত ভাষাটাই বলা ভালো, কারণ সাধু ভাষা সবকিছু সাধু সব সাধু ভাষা তোমার জ্ঞানের মধ্যে নেই, এবং আমরা যে পাঠ্যক্রমে বড় হয়েছি তাতেও আমরা সব সাধু ভাষা শিখে আসিনি, ফলে অবশ্যই প্রবলেম হবে। যা বলবে পরিষ্কার গোটা গোটা চলিত ভাষায়, ঠিক আছে? ওটা সাধু চলিত দুটোতেই ইউজ হয়, যেগুলো দুটোতেই ইউজ হতে পারে সেগুলো তুমি করতেই পারো, কিন্তু কখনই চলিত ভাষা বলতে বলতে দুম করে একটা সাধু ভাষা বলে দিও না, ঠিক না সেটা? ঠিক আছে, তাহলে এবার কোয়েলকে একটা প্রশ্ন করা যাক। ধরো তুমি দেখলে যে বাচ্চাদের ক্লাস 1 হোক 2 হোক 3 হোক 4 হোক যাই হোক, তাদের সিলেবাসে একটা নতুন বিষয়কে ঢোকানো হচ্ছে, কোন একটা নতুন বিষয় সেখানে অন্তর্ভুক্ত হচ্ছে, ঠিক আছে? তো সেই সম্পর্কে তোমার মতামত কি হতে পারে, বা তোমাকেই যদি বলা হয় যে তুমি, ধরো তোমাকে বলা হলো আচ্ছা সিলেবাসে একটা নতুন জিনিস ঢোকাবার কথা, যদি তোমাকে বলা হয় তুমি কোন বিষয়কে ঢোকাবার চেষ্টা করবে বা বলবে, তুমি নতুন কোন বিষয়কে ঢোকাতে চাও বা নতুন কোন বিষয়কে ঢোকাবে, তোমার উত্তর কি হওয়া উচিত? ধরো তোমাকে বলা হলো যে আচ্ছা আমাদের এই সিলেবাসের সঙ্গে তুমি নতুন কোন সাবজেক্ট বা নতুন কোন বিষয়কে কি ঢোকাতে চাও, যদি চাও সেটা কি এবং কেন? 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও, কি ছাত্র ছাত্রপাত্র কি না, ওকে নিচেই বুঝতে পারো, ওই তো জয়িতা ছেলেটা, ওকে বল নিচে বসতে, বল স্যার পড়াচ্ছে। হ্যাঁ বলো, বলো কোয়েল। কি বিষয় লাগবে? হ্যাঁ, তো সেটা কোন বিষয় বলে তোমার মনে হয়, কোন বিষয় বলে তোমার মনে হতে পারে, কোন বিষয় এই মুহূর্তে ঢোকানো উচিত? ঠিক আছে, হাতের কাজ, হ্যাঁ, কম্পিউটার আর সাধারণ জ্ঞানের বই তো তোমার এমনিতেই থাকছে। না, আমি একটা কথা বলি শোনো,
এই মুহূর্তে বর্তমানে, অর্থাৎ এই মুহূর্তে যে নতুন নতুন সাবজেক্টগুলো যেগুলো বাচ্চাদের মধ্যেও দেওয়া যেতে পারে, এতদিন তো আমাদের ক্ষেত্রে কম্পিউটার ছিল না, কিন্তু এখন অনেক স্কুলে কম্পিউটার এসেছে, অনেক স্কুলে আসেনি, ফলে কম্পিউটারটা তুমি ব্যবহার করতে পারো, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি কাজে লাগছে সেটা হচ্ছে ডেটা সায়েন্স। এই পয়েন্টটা মাথায় রাখবে, ডেটা সায়েন্স, এইটা সম্পর্কে ছাত্রদেরকে ওয়াকিবহাল করা যেতে পারে। এখন সবকিছু ডেটা সায়েন্সের উপরে ডিপেন্ড করেই তো তৈরি হচ্ছে, এটা একটা ডেটা, এটা ইঞ্জিনিয়ারিং এর একটা শাখা। যা কিছুই বলবে, নতুন কিছু ঢোকানো যেতে পারে এমন যা কিছুই বলবে, সেটা যেন বিজ্ঞান ভিত্তিক কিছু হয়, বিজ্ঞান রিলেটেড কিছুই এখন নতুন করে ঢোকানো যেতে পারে। কারণ প্রতি মুহূর্তে নতুন সাবজেক্ট তৈরি হচ্ছে, নতুন আবিষ্কার হচ্ছে, এটা একমাত্র সায়েন্সেই হচ্ছে, আর্টসে হয়নি। ঠিক আছে, আর্টসে তো ইতিহাস যা ছিল আগেও যা ছিল এখনো তাই আছে, নতুন করে তার ইতিহাসের অন্য একটা শাখা তৈরি হচ্ছে না, তাহলে নতুন করে শাখা তৈরি হয় বিজ্ঞানের। ফলে বিজ্ঞানের যা কিছু তুমি চাও বলতে পারো, তার মধ্যে কম্পিউটার বলো অবশ্যই, ডেটা সায়েন্স যেটা এখন ইঞ্জিনিয়ারিং এর একটা একটা বিরাট জায়গা সেটা তুমি বলতে পারো, ডেটা বা ডেটা সায়েন্স, এই দুটো যে কোনো একটা বলবে। ঠিক আছে, আর হ্যাঁ অবশ্যই অবশ্যই স্পোকেন ইংলিশ, অবশ্যই স্পোকেন ইংলিশ, কিন্তু স্পোকেন ইংলিশ অলরেডি বেশ কিছু স্কুলে করানো হয় অলরেডি, স্পোকেন ইংলিশটা। হ্যাঁ কোডিং, কোডিং গুড, খুব ভালো বলেছো, কোডিং। না 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 না, ভুল কথা ভুল কথা, যা কিছুই আমরা শেখাবো সেটা যে বাস্তব ভিত্তিক হলেই সেটা আমি শেখাবো, যা কিছু শেখাবো সেটা যেন বাস্তব ভিত্তিক হয়, অবশ্যই আমি স্পোকেন ইংলিশ শেখাতে পারি। না, এক আর দুই হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যেহেতু আমার ইংরেজি আছেই, তাহলে আমরা অবশ্যই সেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে স্পোকেন ইংলিশ শেখাতেই পারি, বা ব্রোকেন ইংলিশ। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর একটা কে একটা পয়েন্ট বললো, কোডিং, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, একদম প্রজেক্টাইল, কোডিং, কম্পিউটার, ডেটা সায়েন্স, এগুলো সবগুলোই বলতে পারো। হ্যাঁ বললে তো কোডিং, বলো। হ্যাঁ ওটা তো তোমার ইনডোর আউটডোর গেমস, গেমস তো ছাত্রদেরকে থাকছে, নতুন করে আর তুমি কি ঢোকাবে, ওটা নতুন করে ঢোকাবার তো কিছু নেই, বুঝতে পেরেছো? চলো তাহলে পরের প্রশ্নে আসবো, নেক্সট প্রশ্নটা কাকে করা যায়? সুপ্রিয়া, সুপ্রিয়া তুমি এটা অন করো, ঠিক আছে তোমাকে দিয়ে শেষ করবো আজ। আচ্ছা তুমি ধরো স্কুলে কোনো একটা দুর্বল ছাত্রকে দেখছো, দুর্বল মানে শারীরিক ভাবে দুর্বল নয়, সে তার সহপাঠীদের থেকে দুর্বল, পিছিয়ে আছে, কোনো পড়াশোনার বিষয়ে সে পিছিয়ে আছে, আগে তুমি কিভাবে সামলাবে বা তার জন্য তুমি কি কি করবে? ভেরি গুড। পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবে, তাও বললেই হবে। আর বলো, মনে করে দেখো, আর কোনো পয়েন্ট নেই? দেখো প্রথমেতেই ব্যাপারটা বলছো, একটা ছাত্র বা ছাত্রী দুর্বল, কেন দুর্বল? দেখো একটা ছাত্র বা ছাত্রী যখন দুর্বল হচ্ছে, তার পেছনে তো কতগুলো রিজন আছে, সে দুর্বল হয়েছে অনেক কারণে হতে পারে, তার পরিবেশের কারণে হতে পারে, স্কুল ভালো লাগে না হতে পারে, সাবজেক্টের উপর আগ্রহ পায়নি হতে পারে, যে মাস্টারমশাই তাদের আগে পড়িয়েছেন বা পড়াচ্ছেন তাদেরকে ভালো লাগে না হতে পারে, তাহলে এইগুলোকে কাটালেই তোমার দুর্বলতা কাটাবে। তাহলে এক নম্বর কি পয়েন্ট বলবো, যে ছাত্রটার আগ্রহটা কাকে দেখবো, কোন দিকে তার আগ্রহটা বেশি, সেই মতো তার পাঠ শুরু করার চেষ্টা করব। অর্থাৎ একজন শিক্ষক কি করবে, দুর্বল ছাত্রকে প্রথমেই জাজ করবে যে তার আগ্রহটা কোন দিকে বেশি,
সেই বিষয়ে তাকে বা সেই দিকে তাকে অনুপ্রেরিত করবো, যে হ্যাঁ তুমি পাচ্ছ, বাহ বেশ সুন্দর হচ্ছে তো বেটা, ইত্যাদি এরকম করে তাকে অনুপ্রাণিত করবো। যখনই সে দেখবে যে আমি কিছু একটা পাচ্ছি, তার জন্য উৎসাহ পাচ্ছি, তখন তার মধ্যে একটা সেলফ কনফিডেন্স বেড়ে উঠবে এবং সে তখন ওটাকে আরো করতে চাইবে মাস্টারমশাইয়ের বা শিক্ষক মাস্টারের প্রশংসা কুড়ানোর জন্য। সবাই চায় যে এটা একটা ব্যক্তি সত্তা যে আমাকে কেউ ভালো বলুক, তাহলে সেটা তখন ওটা করতে যাবে, স্বাভাবিকভাবেই সে আস্তে আস্তে পড়াশোনার দিকে ঢুকতে থাকবে। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি, তার দুর্বলতা যেমন লক্ষ্য করব, ঠিক একই সঙ্গে কিন্তু তার পজিটিভ দিক শক্তিটাকেও কিন্তু উপলব্ধি করব। অর্থাৎ শক্তি এবং দুর্বলতা দুটোই উপলব্ধি করব এবং তার যে শক্তিটা আছে, কিছু না প্রত্যেকটা মানুষের মধ্যে মৌলিক একটা শক্তি থাকেই, সেই শক্তিটা যাতে দুর্বল পয়েন্টটাতে ব্যবহার করা যায় সেটাকে চেষ্টা করব। সে কোনো একটা দিকে উন্নত ভালো, আবার পড়াশোনার কোনো একটা জায়গাতে সে খারাপ, চেষ্টা করব যে সে যেদিকটাই ভালো সেইটা যাতে খারাপের দিকে অ্যাপ্লাই করা যেতে পারে। এই একটা ঘটনা। আর একটা কি, ওয়ান টু ওয়ান, ফেস টু ফেস, অর্থাৎ কোনো একটা ছাত্র দুর্বল কিনা এটা জানতে হলে সমষ্টির মধ্যে তাকে তুমি কিন্তু জানতে পারবে না, তাহলে ফেস টু ফেস বা ওয়ান টু ওয়ান তার সঙ্গে কথা বলার দরকার আছে। আর একটা যে পয়েন্ট তুমি বলেছো, খুব ভালো পয়েন্ট বলেছো, যে বিভিন্ন শিক্ষণ পদ্ধতি আমরা ইউজ করব, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করব, যে যাতে কোনো একটা সাবজেক্ট যেটা সে বুঝতে পারছিল না, যেটা সে আগ্রহ হারিয়ে ফেলছিল বা ফেলেছিল, সেটা তার পক্ষে যেন সহজ হয় বোঝা। তার জন্য আমরা গ্লোব ইউজ করতে পারি, তার জন্য আমরা বিভিন্ন পাই চার্ট বা চার্ট ইউজ করতে পারি, তার জন্য আমরা বিভিন্ন রকম TLM যা যাই হয় সমস্ত কিছু আমরা ইউজ করতে পারি, যাতে সে একটা বিমূর্ত রাশিকে মূর্ত রাশির মতো ভাবতে পারে। গ্রহ উপগ্রহ সব ঘুরে বেড়াচ্ছে, এটা মুখে বলার থেকে একটা চার্ট দেখিয়ে বলা, দুটো বল নিয়ে একটাকে সূর্যকে, তো এগুলো আমি কথা কথা বলছি, এত বলার সময় পাবে না, কিন্তু বিষয়টা উপলব্ধ থাকলে তোমরা বলতে তোমাদের বলতে সুবিধা হবে, যে একটা বলকে কেন্দ্র করে পৃথিবী কেমন ভাবে ঘুরছে এটা দেখানো। অর্থাৎ বিভিন্ন TLM এর ইউজ করা, পরিষ্কার কথা বলবে যে বিভিন্ন TLM এর ইউজ করা, যদি ব্রড তোমাকে বলতে দেয়, সময় দেয়, তখন এই কথাগুলো তুমি বলতে পারো, নইলে ছোট্ট করেই সারবে যে বিভিন্ন TLM ইউজ করা, শিক্ষার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা, যেসব পদ্ধতিগুলো তোমরা শিখে এসছো, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, কোনো একটা বিষয় নিয়ে তার মতামতটাকে গ্রাহ্যতা দেবে, সে যাই বলছে যা কিছুই বলছে সেই মতামতটাকে গ্রাহ্য করে আমাদেরকে দেখতে হবে। সে যা একটা কিছু বলতে চাইছে, সে হয় ঠিক বলছে বা ভুল বলছে বা অবান্তর বকছে, যা কিছুই বলছে না কেন, সেই পয়েন্টটাকে আমাদেরকে দেখতে হবে এবং শুনতে হবে, সেটা গ্রাহ্যের মধ্যে রাখতে হবে। আর একটা ব্যাপার হলো, এই যে বললে না পরিবেশ, একদম ঠিক কথা, তাহলে আমার ক্লাসরুমের পরিবেশটাও সেরকমই হওয়া উচিত, যাতে সে নিরপেক্ষভাবে এবং স্বাধীনভাবে পড়াশোনাটা করতে পারে বা শিখতে পারে। তাহলে আমরা কি কি পয়েন্ট পেলাম, এক হচ্ছে তার আগ্রহের উপরে স্টেজ দেওয়া, সেটা তো অনুপ্রাণিত করা, এক, কখনো কখনো একজন শিক্ষককে তার দুর্বল দিকের সঙ্গে সঙ্গে তার শক্তির দিকটা, অর্থাৎ সে যেদিকটাই সবল সেই দিকটাও বিচার করতে হবে, যে সবল দিকটা দুর্বল দিকের ওপরে হাবি করতে হবে, নাম্বার টু। নাম্বার থ্রি কি, সে যে কারণেই সম্মুখীন হোক না কেন, তার বক্তব্য কি সেটা আমাদেরকে শুনতে হবে ধৈর্য ধরে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, তাকে পরিবেশটা এমন ভাবে তৈরি করে, হ্যাঁ বলো বলো অবশ্যই বলো, আচ্ছা হ্যাঁ তুমি তো ঠিক বলছো, আরে বলো না, যেটা ভাবছো একদম ভালো ভাবছো, এইরকম করে তাকে এমন একটা পরিবেশ তৈরি করে দেওয়া যাতে সে আরো বলতে উৎসাহিত হয়। বুঝতে পেরেছ? ক্লিয়ার সবার? পয়েন্টগুলো একটু দেখে নিতে পারো, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্তই থাক, কেমন লাগলো ক্লাসটা? অবশ্যই, কিন্তু এই কোশ্চেন গুলো দিলে আবার বেদম চুরি হচ্ছে। যাই হোক, ঠিক আছে, চুরি হোক, চুরিও শিক্ষার একটা অঙ্গ, হোক হোক নাও। বলো, দিয়ে দেবে দিয়ে দেবে, যে যা চাইবে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, হোক চুরি। হ্যাঁ বলো।
কিছু বলছো না? হুম ঠিক আছে, চলো তাহলে আজকে ক্লাসটা শেষ করো, পরের ক্লাসটা তোমাদের অন্য স্যার নেবেন। হ্যাঁ, আর এইটা নিয়ে আবার আরো বেশ কিছু কোশ্চেন আছে, তোমাদের অনেকগুলো কোশ্চেন আছে, পরের কোশ্চেনগুলো পরের দিন আলোচনা করব। ঠিক আছে, চলো টাটা। হ্যাঁ হুম হুম।